ঠাকুরগাঁও এক আসনে মুখোমুখি দুই হেভিওয়েট প্রার্থী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। 2001 ও 2008 নির্বাচনে মুখোমুখি হয়ে একবার করে জয় পান তারা। এবার তৃতীয়বারের মতো দুই জনপ্রিয় নেতা দ্বৈরথের দিকে তাকিয়ে সবাই। এবার নির্বাচনে যে কয়টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে তার মধ্যে ঠাকুরগাঁও এক উল্লেখযোগ্য। ইতিহাস বলছে আসনটিতে জয়ের হিসেবে আওয়ামী লীগের পাল্লাই ভারী। গত 10 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয় 6 বার আর বিএনপির 3 বার। একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন থেকেই জমজমাট আওয়ামী লীগের জনসংযোগ। সরকারের নানা উন্নয়ন তুলে ধরে ভোট চাইছেন দলটির প্রার্থী ও সমর্থকরা। বিশ্ববিদ্যালয় একটা হলো, পাবলিক বিশ্ববিদ্যালয় স্পেশালি কোনো একজন আইটি পার্ক, আর হলো ট্রেন চালু। আমি কথা দিচ্ছি আপনাদের এই সমস্ত কাজ আমি ব্যর্থ করব। তবে ভোটের মাঠে সমান সুযোগ না পাওয়ার অভিযোগ করলেও প্রচারে খুব একটা পিছিয়ে নেই বিএনপি। বেকার ভাতা চালু, কর্মসংস্থান বৃদ্ধি সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন দলটির প্রার্থী। বেকার ভাতা এবং আমাদের অন্যান্য যুবকদেরকে আমরা বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করব। বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করব, যে মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে তারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। দুই হেভিওয়েট প্রার্থীর জনপ্রিয়তা সমানে সমান হওয়ায় ফলাফল যে কোনো দিকেই যেতে পারে বলে মনে করছেন ভোটাররা। এই দুইজনের মধ্যে একটা ভালো লড়াই জমবে, এই লড়াইয়ে কে জিতবে এটা জনগণ অপেক্ষা করছে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সরকার যে কোনো দলে আসুক না কেন, এটালে কোনো যাস না, কিন্তু সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমরা। সৎ ব্যক্তি আমরা চাই যেন সুষ্ঠু নির্বাচন হয়। ঠাকুরগাঁও এক আসনে মোট ভোটার 4,21,000, তবে এর মধ্যে 1,20,000 সংখ্যালঘু ভোটারই ফলাফল নির্ধারণে বড় নিয়ামক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।